আসসালামু আলাইকুম স্বপ্নের চাকরি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো এল চাকরি পরীক্ষার হিসাব সহকারী পদের প্রশ্ন সমাধান নিয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক ক সেট প্রশ্নের সমাধান অন্যান্য সেট সমাধান মিলিয়ে নিন মুজিব বর্ষের সময়কাল হল সতেরো মার্চ দু হাজার বিশ থেকে ষোলো ডিসেম্বর দু হাজার একুশ সাল পর্যন্ত নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয় আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এটির লেখক হল আবুল মনসুর আহমদ সেতু দুর্গ ও প্রস্ত যথাক্রমে দুর্গ ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার ও প্রস্থ আঠারো দশমিক এক শূন্য মিটার নিচের কোনটি প্রকৌশল প্রতিষ্ঠান নয় বফার্ট এর পুনরূপ বঙ্গবন্ধু একাডেমি ফর পভার্টি এলিভিয়েশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট চব্বিশ জানুয়ারি তারিখটি কিসের সাথে সম্পর্কিত গণ অভ্যুত্থান দিবস কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় জার্মানি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স ও যুক্তরাজ্য তাদের আছে ব্যাট্র ক্ষমতা বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয় একনেকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক আর পনেরো ফলম এক্সিকিউটিভ কমিটি অব ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল নিচের দুইটা বানান শুদ্ধ কোন ক্ষেত্রে মুহূর্ত প্রতিযোগিতা বাংলা গদ্যে প্রথম বিরামচিহ্ন ব্যবহার করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার বেতাল পঞ্চবিংশতি আঠারোশো সাতচল্লিশ সালে প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করে দেখান নিশের কোন বাক্যটি শুদ্ধ নয় সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন সঞ্চিতা ও সঞ্চয়িতা লেখকের নাম যথাক্রমে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতাটি কে লিখেছেন শামসুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী বললেন গৃহহীনে গৃহদাও এখানে গৃহহীনে কোন কারক সম্প্রদান কারক কোন বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ তুমি কি করবে সেটা তুমি কি জানো না শূন্যস্থান পূরণ করুন এই ডায়েট ড্যাশ কোভিড নাইন্টিন অফ কোন রোগের কারণে মারা গেলে ডায়েট অফ হয় দুইটা বানানি শুদ্ধ কোন ক্ষেত্রে কমিটি নেসেসারি শুদ্ধ বাক্য কোনটি আই হ্যাভ বিন ট্রান্সফার টু রাজশাহী শুদ্ধ বাক্য কোনটি লিসেন টু হোয়াট আইসে হিকইম হোম স্টডে এ বাক্যের প্রশ্নবোধক রুফ হচ্ছে ডিড হিকম হোম স্টে শি ওয়াজ সিঙ্গিং এ সং অ্যার হল এ সং ওয়াজ বিং সাং বাই হার দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার কোনো সংখ্যাকে কি চার ও ছয় দ্বারা বাক করলে প্রতি ক্ষেত্রে বাঘ দুই থাকবে চোদ্দ শূন্য দশমিক দুই পাঁচ ইন্টু শূন্য দশমিক চার ইকুয়াল শূন্য দশমিক এক চার সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে প্রদীর দ্রুত কত হবে দুই সেন্টিমিটার ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু বাই থ্রি একটি আয়তকার জমির ক্ষেত্রফল চার হাজার দুশো পঞ্চাশ বর্গমিটার আর প্রস্থ পঞ্চাশ মিটার হলে এর দৈর্ঘ্য কত পঁচাশি মিটার বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে নয় গুণ টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট একজন লোক সপ্তাহে বারোশো পঞ্চাশ টাকা আয় করেন এবং এক হাজার টাকা ব্যয় করেন তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে দশ অনুবাদ পাঁচ একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ এর ক্ষেত্রে ফল দুইশো ষোলো বর্গমিটার হলে তার পরিসীমাগত ষাট মিটার দশজনে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে ওই কাজটি করতে পাঁচজনে কতদিন লাগবে আঠাশ দিন একটি ক্লাসে ছয়শো চল্লিশ জন ছাত্রছাত্রী আছে যার মধ্যে চল্লিশ পার্সেন্ট ছাত্র শিক্ষা আছে ছাত্রীর সংখ্যা কত তিনশো জন ছাত্রী একটি আয়তকার তামার পাতের দুর্গ প্রস্থ উচ্চতা যথাক্রমে বিশ পনেরো ও দশ সেন্টিমিটার পাত্রের ভিতরের আয়তন কত হাজার গণ সেন্টিমিটার একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো তিরিশ হতে তত ছোট সংজ্ঞাটি কত সাতশো ছিয়াশি একটি বাহু দুর্গ জানা থাকলে নিচের কোনটি অঙ্কন করা সম্ভব বর্গ নিচের বর্ণাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম দশ বাই এগারো ইফ টু পাওয়ার এক্স মাইনাস সিক্স বাই সিক্সটি ফোর হয় তবে এক্সের মান কত জিরো এ মাইনাস বি ইকুয়াল টু ও এবি ইকুয়াল টোয়েন্টি হলে এ স্কোয়ার মাইনাস বি কত টোয়েন্টি সাজেদ চারশো কেজি দান পেয়েছে প্রতি কেজি দানে সাতশো গ্রাম চাল হলে সে কী পরিমাণ চাল পেয়েছে দুশো কেজি এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার ছয় দশমিক চার পাঁচ বর্গ সেন্টিমিটার রাষ্ট্রপতির সরকারি দপ্তরের নাম কী বঙ্গভবন ডান গাছ কোন জাতীয় উদ্ভিদ গাছ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল দুই নং সেক্টরের টেকনাফ কোন নদী তীরে অবস্থিত নাফ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎসতে ব্যাট এক দশমাংশ এক শতাংশের গড় কত হবে শূন্য দশমিক শূন্য ফাস ফাস ঢাকা বিভাগে কয়টি জেলা আছে তেরোটি কোনো সংখ্যার চল্লিশ এর সাথে পঁয়তাল্লিশ যোগ করলে যোগফল যদি ওই সংজ্ঞাটি হয় তাহলে সংজ্ঞাটি কত পঁচাত্তর নবায়নযোগ্য শক্তির উৎস এর একটি উদাহরণ হলো সূর্য দু হাজার সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে কাতার তো বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ